হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। ইউটিউব থেকে একটি নতুন একটি আপডেট আসছে, যে আপডেটের মধ্যে ইউটিউব ট্যাক্স যোগ করেছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা অ্যাডমোড থেকে যারা ইনকাম করছে বা ওয়েবসাইট থেকে যারা ইনকাম করছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, তাদের থেকে ইউটিউব 24% করে ট্যাক্স নেবে। এই 24% অর্থাৎ 24% যে ট্যাক্স নেবে, এটা কিভাবে নিবে বা কারা কারা দিতে হবে, কাদের দিতে হবে, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আসি ইউটিউবের ট্যাক্স নিয়ে। এই ট্যাক্সটি গতকালকে আপডেট দিয়েছে ইউটিউব থেকে। আমার কাছে একটি মেল চলে আসলো যে ইউটিউব 24% ট্যাক্স দিতে হবে, এবং এই ট্যাক্স থেকে আপনি 31 মে পর্যন্ত সময় দিয়েছে, আপনাকে একটি ট্যাক্সের ফর্ম ফিল আপ করতে হবে। এটি যদি পূরণ করেন সেক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন, সেটা বিষয়টা একটু কিছুক্ষণ পরে আসি। তো প্রথমে বিষয়গুলো যেটা আসি সেটা হলো ট্যাক্স কারা কারা দিবেন। যারা অ্যাডমোভ ইউজ করেন বা বিভিন্ন রকম অ্যাপগুলো দিয়ে ইনকাম করছেন বা ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করছেন, তাদেরকে এই ট্যাক্সটা দিতে হবে, এই 24%। অর্থাৎ আপনি যদি $1000 ইনকাম করেন সেক্ষেত্রে আপনাকে $240 ইউটিউব রেখে দিবে এবং বাকি টাকা আপনাকে দিবে আপনার ব্যাংকের মধ্যে। তো এখন এটা থেকে আপনাকে বাঁচার জন্য যেটা করতে হবে সেটা হলো, আপনাকে দেখবেন গুগল অ্যাডসেন্সে যাবেন, যাওয়ার পর একটি দেখবেন যে ট্যাক্স ম্যানেজ নামে একটি অপশন আছে, সেটার মধ্যে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ আসবে, সেটা পূরণ করে দিবেন, তাহলে আপনাদের সেই ট্যাক্স থেকে রক্ষা পাবেন। না হলে আপনার যদি $100 ইনকাম হয় সেখান থেকেও কিন্তু আপনাকে $24 তারা রেখে দেবে। $24 মানে আপনার দেখা যাচ্ছে প্রায় 2000 টাকার কাছাকাছি, 2000 না হলেও 1700-1800 টাকার মতো হয়ে যাচ্ছে। তো এটা থেকে কিন্তু আপনারা বেঁচে যেতে পারবেন। তো আপনাদের কিন্তু নিশ্চিন্তে দেখতে পাচ্ছেন যে এই টাকাগুলো থেকে আপনাকে বাঁচার জন্য ওই ট্যাক্সটা অবশ্যই পূরণ করতে হবে, এবং আমি নেক্সট ভিডিও একটা নিয়ে আসার চেষ্টা করব যে ওই ট্যাক্সটা আপনারা কিভাবে পূরণ করবেন, ওই ট্যাক্সের ফর্ম যে আছে সেটা আপনারা কিভাবে পূরণ করবেন। এখন হলো আরেকটা বিষয়, যারা আমেরিকার ভিউয়ার্স আছে বা আমেরিকার জন্য যারা ভিডিও করছে, যেমন বাংলাদেশের প্রচুর মানুষ আছে যারা ইংলিশের কন্টেন্ট তৈরি করছে, তারা আমেরিকার ভিউয়ার্স নিয়ে আসছে। আমাদের দেশে যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করছে, যেমন আমি বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করছি, বাংলা নিউজ নিয়ে যারা কাজ করছে, তাদের এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাদের জন্য ইউটিউব থেকে 30% মতো তাদের জন্য একটি ব্যাট বা ট্যাক্স রেখে দিবে। এটা হলো মূলত যারা আমেরিকার ভিউয়ার্সরা আছে বা আমেরিকা থেকে যে ডলারগুলো ইনকাম হবে সেখান থেকে আপনাকে 30% রেখে দিবে। এটা আপনার বাঙালি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমি আপনি যারা বাংলা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, ওদের জন্য এটা কোনো কিন্তু সমস্যা না, কারণ 30% আমাদের দেশ থেকে ইনকামই হয় খুব কম, ঠিক আছে। আমেরিকার ভিউয়ার্স খুব কম পাওয়া যায়, যেরকম 0.02 হয়, 0.10 হয়, এরকম সামথিং হয়, এর বেশি কিন্তু হয় না, ঠিক আছে। তো এভারেজ এরকম হয়ে থাকে। তো আপনার যদি ওই 30% যদি কেটে নেয় $10-এর মধ্যে 30%, তাহলে আপনার দেখা যায় যে $3 মতো, $3 সামথিং এরকম ডলার আপনার কাটছে। তো এতে কিন্তু আপনার খুব বেশি একটা প্রভাব পড়বে না। যদি আপনার অন্য ওইটা যদি না পূরণ করেন, ট্যাক্সের ফর্ম ফিল আপটা যদি না পূরণ করেন, সেক্ষেত্রে আপনাকে 24% কিন্তু ট্যাক্স দিতে হবে। আপনার পুরো ওভারঅল যে কান্ট্রিগুলো আছে, যেরকম বাংলাদেশে ভিউয়ার্স রয়েছে, বাংলাদেশ থেকে ইনকাম হচ্ছে, উগান্ডা থেকে ইনকাম হচ্ছে, এরপর সাপোজ ইন্ডিয়া থেকে ইনকাম হচ্ছে, এই সকল কান্ট্রিগুলো থেকে যা ইনকাম হচ্ছে তার কিন্তু আপনাকে 24% ব্যাট দিয়ে দিতে হবে বা ট্যাক্স দিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তার জন্য সবাইকে বলবো যে ওটা ফর্মটা ফিল আপ করতে, এবং আমিও চাবো যে নেক্সট একটি ভিডিও নিয়ে আসার জন্য যে এটা ফর্মটা কিভাবে পূরণ করেন। তো অনেকেই ঘাবড়ে গেছিলেন যে এই ফর্মটা আসলে কি কি, মানে আমাদের এত টাকা আমাদের রেখে দিবে, এটা একটা ভালো একটা কষ্ট বা মানে খারাপ একটা জিনিস বলা চলে। তো এটা থেকে আপনারা অবশ্যই বাঁচতে পারবেন, এবং অনেকেই এইরকম ভিডিও অবশ্যই করছে, তো আপনারা চাইলে তাদের ভিডিওগুলো দেখে আপনারা মানে ওই ফর্ম ফিল আপটা করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন, কারো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি আশা করব নেক্সট একটি ভিডিও নিয়ে আসার আপনাদের ওই ট্যাক্সটাকে পূরণ করার জন্য। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।